দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাবলি চানার ঘুগনি রেসিপি। এটা আমরা প্রায়শই খেয়ে থাকি সবাই। আমি নিজে কেমন করে কাবলি চানার ঘুগনি বানিয়ে থাকি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই জন্য দেখুন, আমি এখানে কাবলি চানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে কুকারে দুটো সিটি দিয়ে আমি কাবলি চানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এবারে আমি কড়াইটা গরম হতে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আমি দিয়ে দেব, এই দেখুন কটা আলু আমি কেটে নিয়েছি, দুটো ছোট ছোট আলু এটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। দেখুন আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে, এইবারে আমি এই দেখুন ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কসৌরি মেথি, জিরে আর দুটো শুকনো লঙ্কা, এটা আমি দিয়ে দেব। আপনাদের কাছে যদি কসৌরি মেথি না থাকে তাহলে আপনারা তেজপাতা দিতে পারেন, কিন্তু কসৌরি মেথি তেলে দিলে একটা আলাদাই গন্ধ বেরোয়। এবারে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ, এরকম কুচি করে রেখেছি এইটা। দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে পাঁচটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সঙ্গেই খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এইবারে আমি দিয়ে দেব, এই দেখুন এখানে একটা ক্যাপসিকাম কেটে রেখেছি আর একটা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব বড় চামচের এক চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এইবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এক টেবিল স্পুন চিনি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এইবারে আমি কাবলি চানাটা দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি এইটাতে জল অ্যাড করে দেব। দিয়ে এটাকে আমি আগে ফুটতে দেব। এটা কিন্তু খুব সুন্দর স্বাদের খেতে হয়, আপনারা একটিবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল।
এটা ফুটে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে 10 মিনিট মতন ফোটাবো। আমি 10 মিনিট পর ফিরে আসছি। চলুন বন্ধুরা, 10 মিনিট পরে এবার আমি ঢাকাটা খুলে দেখি। দেখুন এটা জলটা একদম টেনে নিয়েছে। এই রকমই গা মাখা মাখা হয়। আপনারা যদি চান এটাতে আরো জল দিয়ে এটাকে পাতলা করতে পারেন, কিন্তু এটা এই রকমই খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনার যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, আলুর পরোটা, ছাতুর পরোটা সবের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একটিবার হলেও বাড়িতে ট্রাই করবেন। নমস্কার।